প্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই বোনেরা, কৃষি ক্যারিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকে মাঠে আসলাম। আমার এই ফতেমা ধানের জমিটা দেখতে দেখুন, ফতেমা ধান কত সুন্দর ভাবে হয়েছে দেখেন, ফতেমা ধান। তবে এবার আছে বোরো মৌসুমে চাষ করায় হুলটা খুব কম হয়েছে, সংখ্যা কম হয়েছে, কিন্তু বালটা দেখেন কেউ বলি বাল ইয়ে হয়েছে। আর এটার অনেকে বলে যে দেখেন গোড়া একদম পরিষ্কার রয়েছে এখনো, এইভাবে একটা সহজে ঝড়ে বা অন্য কিছু তো পড়বে না ধানটা। প্রথম ধরনের সুবিধা আছে এটাই, ঝড়ে বা অন্য কিছু তো পড়ে না। তো এখন আমি এতে কি এক্সট্রা করবো, আসলে কারেন্ট পোকার তেল দিতে হবে। কারেন্ট পোকার তেল হিসাবে পায়রাজি বা হপার শট, এগুলো দেওয়া যায়, কোটান, এগুলো একটু দিলেই হবে। তবে এগুলো দানাগুলো মিক্সার করে তারপরে পানিতে দ্রব মিশাই দিয়ে, ভালোভাবে মিশাই দিয়ে আগে থেকে তারপরে স্প্রে করবেন। আর একটা জিনিস যেটা স্প্রে করবো সেটা হচ্ছে সেলটিমা, ধানের রং। এটা অবশ্য আরও আগে করলে ভালো হতো, দুইবার দিলে ভালো হয় সেলটিমা। তো আমি সেলটিমা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও না আজকে ভিডিওতে দেখাই। এটা হচ্ছে সেলটিমা দেখেন, বিএসএফ এর মাল সেলটিমা, সেমকো কোম্পানির 100 মিলি। এটা 100 মিলি 1 বিঘাতে দেবেন। এতে কি কি ধানের উপকার, শীত ব্লাস্ট এবং ব্লাস্ট রোগের জন্য কার্যকারী একটা ইয়ে করে। তাছাড়া এতে আলাদাভাবে ভিটামিন রয়েছে। এটা মূলত ধানের যে শীষটা চকচকে করে, মানে সাদা, মানে এই কালারের হলুদ কালারের কিছুটা হলুদ হলুদ কাঁচামেটে হলুদ এই রংটা করে, প্লাস সেটা ধানের পুষ্ট করে, সম্পূর্ণ পুষ্ট করে এবং বালের গোড়া থেকে ভেঙে পড়ে না। এই যে বাল, এই বালির গোড়া থেকে ভেঙে পড়বে না কোনো সময়, শীষটা যে শীষ ব্লাস্ট যেটা বলে, এই বালির গোড়া থেকে ভেঙে পড়বে না, গোড়ার থেকে, এই গোড়ার থেকে, শীষের গোড়া থেকে ভেঙে পড়ে সেটা থেকে এটা ইয়ে করবে সুন্দর। এই সেলটিমা দিলে রং হয়, মানে আমি এটা কালকে দেব, দুইবার দিয়ে আনব। এটা আছে ধান যখন গর্ভবতী হয় ধান গাছ, তখন একবার এবং ধান ফুলে বের হলে আর একবার দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সেলটিমা আপনারা দেবেন, সেলটিমার কার্যকারিতা খুব সুন্দর এবং গাছ কাছা কাছা রাখে এবং ধানের রং খুবই উজ্জ্বল করে, ধানের রং খুবই উজ্জ্বল করে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।